ট্রুথ এবং ফলস এই দুটোকে যদি এক সঙ্গে অ্যাড করা যায় তাহলে নাকি প্লেজার তৈরি হয় তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখে নিব অফ ট্রুথ বাই ফ্রান্সিস বেকন স্যার ফ্রান্সিস বেকনের লেখা অফ ট্রুথ প্রবন্ধটি যেখানে ফ্রান্সিস বেকন ট্রুথ কী জিনিস এবং ফলস কী জিনিস এবং এটা নিয়ে অনেক সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন তো আমরা ফার্স্ট ওয়ান একটু ওনার সম্পর্কে জানি যে ফ্রান্সিস কোন তার পার্সোনাল লাইফে তার তিনটা গোল ছিল ওকে তো থ্রি গোলস কী কী ওয়ান ইজ টু সার্ভ দ্য কান্ট্রি উনি চেয়েছিলেন যে দেশের সেবা করতে চান দেন সেকেন্ড ইজ টু সার্ভ দ্য চার্চ উনি একজন চার্চ মানে চার্চের সেবা করতেও চেয়েছিলেন বা চার্চে যে ধর্ম থাকে সে ভূমিকাটা পালন করতে চেয়েছিলেন অ্যান্ড লাস্ট ওয়ান অ্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ লার্ন ট্রুথ উনি চেয়েছিলেন যে সত্যটা কী জিনিস এটা আমি জানতে চাই শিখতে চাই এবং তার এই যে প্রবন্ধ অফ ট্রুথ এখানে কিন্তু উনি স্টার্ট করেছেন যে হোয়াট ইজ ট্রুথ ট্রুথ কী জিনিস এটা বলেই তো এবার ট্রুথটাকে তিনি বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তো দেখো যে অ্যাকচুয়ালি এই অফ ট্রুথ বুঝতেই পারছো যে ট্রুথ বলতে কি সত্য বা সত্যবাদিতার কথা বলা হয়েছে এই টেক্সটাই হচ্ছে অবজারভেশান অব ট্রুথ অ্যান্ড লাই যে সত্য এবং মিথ্যার অবজারভেশনটা আমাদের লাইফে আসলে কেমন হয় আমরা কিভাবে সেটা অবজার্ভ করি অ্যাকচুয়ালি ট্রুথ নিয়ে অনেকেই খোঁজ করতে গেছেন যে সত্যটা কী জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এটা নিয়ে গবেষণা করেছেন বাট এটার কি একেবারে যে শেষ মুহুর্তে যেটা আমরা বলি যে একটা কারেক্ট সলিউশনে আসা এটি কিন্তু আসতে পারেননি তো যাই হোক চলো আমরা টেক্সটের যে তোমাদের একটা সামারি করে দেই এবং এই সামারির জন্য এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো কী করা হয়েছে উল্লেখ করা হয়েছে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে পয়েন্ট ওয়ারে লিখলে খুব ভালো একটা নাম্বার এক্সপেক্ট করতে পারো দেখো ট্রুথ ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ উইদাউট হার্ড ওয়ার্ক সত্যটা এমনই একটা জিনিস যেটা কি যে কঠোর পরিশ্রম করা ছাড়া অর্জন করাটা খুবই কঠিন এবং আমরা সমাজে মানুষ নর্মালি কি লেজি আমরা আসলে হার্ড ওয়ার্কিং যেটা এটা করতে চাই না এবং তুমি যদি সত্য হও সত্যবাদী হও সত্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে চাও তুমি তোমার বাস্তব লাইফেও দেখো তোমাকে কী করতে হবে অনেক বেশি হার্ডওয়ার্কিং হতে হবে বাট তুমি যদি ছল চাতুরের আশ্রয় নাও ফলসউডের আশ্রয় নাও তাহলে কি এটা তোমার জন্য মানে ট্রুথের চাইতে ওইটাই বেশি তোমার কাছে প্রতিষ্ঠিত করা ইজি হবে বাট আমরা তো চাইবো যে অবশ্যই আমরা ট্রুথ প্রতিষ্ঠিত করতে চাই আমরা সবাই চাই কিন্তু কিন্তু ট্রুথ প্রতিষ্ঠিত করাটাই কি ডিফিকাল্ট টু অ্যাচিভ উইদাউট হার্ড ওয়ার্ক ওকে দেন একটা সুন্দর এখানে উদাহরণের মাঝে উনি বুঝিয়েছেন যে ট্রুথকে কি পার্লের সঙ্গে তুলনা করেছেন পার্ল হচ্ছে কি মুক্তা বা ট্রুথকে বলা হয়েছে লাইক ব্রড ডে দিনের আলোর মতো চকচকে ট্রুথ কি একেবারে দিনের আলো যেমন ঝলঝলে বা স্পষ্ট ট্রুথ কিন্তু তেমনই স্পষ্ট এবং ট্রুথ হচ্ছে কি তোমার পার্লের সঙ্গে কেন তুলনা করেছে পার্ল কিন্তু অনেক বেশি চকচকে বাট পাল্টা আমরা দিনে এর গ্লেজটা বুঝতে পারি রাতে না আচ্ছা একটা জিনিস দেখো আর একটু আগে বলে দিই যে ফলসকে উনি ডায়মন্ডের সঙ্গে তুলনা করেছেন কেন বলো তো খুবই মজার ব্যাপার একটু বোঝার চেষ্টা করো যে ডায়মন্ডকে ডায়মন্ডও তো খুব ভালো জিনিস লাইট কিন্তু ডায়মন্ড অনেক গ্লিটারিংও রয়েছে ডায়মন্ডের বাট তুমি যখন নাইট রাতেও কিন্তু ডায়মন্ডের গ্লিটারিংটা তোমরা বুঝতে পারো আচ্ছা নাইট মানে কি অন্ধকার অন্ধকার মানে একটা ফলসের সঙ্গে অন্ধকারে ভালো সম্পর্ক রয়েছে বাট ট্রুথের সঙ্গে কি যে দিনের একটা সম্পর্ক রয়েছে জল জলে সম্পর্ক রয়েছে তাই না এই জন্য উনি কিন্তু ট্রুথকে কি পার্লের সঙ্গে তুলনা করেছেন যে পার্লটা জল জ্বলে বাট রাতে বোঝা যায় না কিন্তু ডায়মন্ড কি এটাও জল জলে বাট রাতেও সেটা খুঁজে পাওয়া যায় মানে ফলস ফলস হচ্ছে ডার্কনেসের সঙ্গে থাকে ডার্কনেসের সঙ্গে মিশে যায় নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ তোর স্যার ফ্রান্সিস বেকুন এভাবে ট্রুথ এবং ফলস খুবই সুন্দর করে আমাদের বুঝিয়েছেন এবং উনি আরও একটা খুব ইন্টারেস্টিং কোটেশান দিয়েছেন তোমরা পরীক্ষায় খাতা এটা উল্লেখ করবে যে আ মিক্সচার অফ আল্লাহ ডোথ এভার অ্যাড আ প্লেজার মানে সত্যের সঙ্গে যদি তুমি একটু মিথ্যা মিক্স করে দাও ফলস মিক্স করে দাও তাহলে কি হবে এখান থেকে একটা প্লেজার আনন্দ মানে একটা কোনো একটা জিনিস মোস্ট ইন্টারেস্টিং মোস্ট তোমার এনজয়েবল বা তোমাকে এন্টারটেইন করবে তুমি যখনই সত্যের সঙ্গে কি করবা একটু ফলস মিক্সড করে দিবা তখন তোমার রেজাল্টটা ওখানে কি আরও বেশি একটু আনন্দদায়ক রেজাল্ট চলে আসে বাট তুমি অ্যাকিউরেটলি ট্রুথের মাধ্যমে রেজাল্ট নিতে চাও ওই যে হার্ডওয়ার্কিং ছাড়া সম্ভব না বাট সত্যের সঙ্গে একটু মিথ্যা মিক্সড করলে কী হয় সেটা মানে আমরা কিন্তু মানুষরা অভ্যস্ত কীভাবে যে আমরা একটু ফলসুড শুনতে চাই আমাকে কেউ একটু অতিরঞ্জিত প্রশংসা করুক এবং সেটা তো ফলসলি প্রশংসা করবে বাট ওখানে আমরা আনন্দটা খুঁজে পাই স্যার ফ্রান্সিস বেগন কিন্তু এ কথাটাই বলেছে এখানে অস্বীকার করার কিছুই নেই উনি একেবারে মানে মানব মনের ভেতরের যে কথাগুলো সেগুলো এখানে ফুটিয়ে তুলেছেন তো দেখো যে আরেকটা বলেছেন কি উইদাউট অ্যাডিশনাল প্রেইজ বা ফ্ল্যাটারিং কমেন্ট সোসাইটি উইল বি লেজি খুবই মজার বিষয় যে তুমি যদি মানুষকে অ্যাডিশনাল কমেন্ট তোমাকে করতে না হতো তোমার বসকে প্রেজ করার জন্য তোমাকে যদি অ্যাডিশনাল এত কমেন্ট এত ফ্ল্যাটারিং কমেন্ট করতে না হতো তাহলে কী হতো দেখো যে সোসাইটি উইল বি লেজই তাহলে সমাজে তো খুব বেশি কাজ থাকতো না কারণ সবাই যদি খুব ভালো মানুষ হতো সত্যবাদী হতো তাহলে কিন্তু এই যে দেখো এত আমাদের পুলিশ প্রশাসন কেন প্রয়োজন বিকজ আমরা ফলসউড আমরা হচ্ছে খারাপ কাজের সঙ্গে জড়িত আমরা যদি সবাই সত্যবাদী হয় তাহলে তার কিছুই লাগে না তাই না তাহলে এই লোকগুলোর কাজ কিন্তু আর খুঁজে পাবে না সেই ক্ষেত্রে আমাদের সমাজটা কী হয়েছে যাবে লেজি হয়ে যাবে তাই না সমাজকে বিজি রাখতে গেলে তোমাকে ফলসুডের আশ্রয় নিতে হবে এবং তুমি যদি সবাই ক্লিন ইমেজের হও ফেয়ার ট্রুথ হও তাহলে এই কাজগুলো আমাদের কমে আসবে মানে সমাজটা তখন কাজ কমে আসা মানে কি সমাজটা লেজি হয়ে যাওয়া না নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো খুব মানে কন্ট্রাডিক্টরি একটা কথা বাট সত্য দেন দেখো বলছি যে আরেকটি ইন্টারেস্টিং পয়েন্ট মোস্ট ইন্টারেস্টিং যে পোয়েট্রি টেলস বিউটি লাই আরও দেখো যে কবি সাহিত্যিকরাও মিথ্যার আশ্রয় নাই দেখো কবিতাতে কিন্তু মানে যতটা বিউটির প্রশংসা করা হয় এখানেও কিন্তু লাই লুকিয়ে রয়েছে বাস্তবে এটা বা এটা অতটা এভার লাস্টিংও হয় না মানে কল্পনা জগতে রাইটার যা মন চায় সেগুলো লিখিয়ে কল্পনা থেকে বাট এখানেও কিন্তু ফলসুট লুকে রয়েছে তুমি সাপোজ যে তোমার এস টি কোলরিজ রাইম অব দ্য অ্যানসেন্ট ম্যারিনার চিন্তা করো এখানে রাইটার বলছেন যে এইরকম হচ্ছে গিয়ে জার্নিতে গেল এত কিছু হলো এ ঘটনাগুলো যে সত্য এর কোনো বাস্তব ভিত্তি আছে এগুলো জাস্ট ওনার কল্পনা থেকে লিখেছেন যদিও রাইটাররা কল্পনা থেকেই লিখেন বাট ওরা একটা কোনো কিছুকে হচ্ছে মিম করতে চেষ্টা করেন ওরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন তাহলে মজার বিষয় হলো যে পোয়েট্রি টেলস বিউটি বিউটেলাই কবিতাও কিন্তু ছলছাতুরি বা মিথ্যা যেটা ফলসুড লাই সেটার আশ্রয় নেয় এবং দেখা যাচ্ছে যে একজন রাইটার তার বিলাম্ডের বিউটিকে এতটাই প্রেজ করে আসলে কি ততটা বিউটিফুল কিন্তু উনি কল্পনার আশ্রয় নাই এবং এটা কি আলটিমেটলি ফলসউডের মধ্যে পড়েই যাচ্ছে তবে হ্যাঁ উনি এখানে সায়েন্টিফিক যে বিশ্লেষণ এটাকে অনেক বেশি প্রেইজ করেছেন যে সায়েন্স কী করে সায়েন্স ইজ ট্রুথ সায়েন্স যেটা প্রমাণ করে সেটা কিন্তু সত্যই প্রমাণ করে এবং সায়েন্স কখনো কোনো ফলসুটের আশ্রয় নেয় না যতক্ষণ পর্যন্ত সেটা মানে তোমার হচ্ছে ট্রুথলি প্রুভড না হয় ততক্ষণ সেটা সায়েন্সই হয় না এ বিষয়টা কিন্তু অনেক বেশি গুরুত্ব নিয়ে দিয়েছেন দেন দেখো যে আরেকটা একটা বিষয় উনি গোল্ড অ্যান্ড কপারকে কী করেছেন ও গোল্ড অ্যান্ড কপারের একটা উদাহরণ দিয়েছেন যে গোল্ড কপার এগুলোর সঙ্গে কি হয় আমরা যে খাদ বলি যেটা মিশ্রণ করা হয় যে সোনা ছাড়াও ওখানে যেটা তোমার অন্য মেটাল মেশানো হয় এর ফলে আমাদের স্বর্ণের কাজটা করা ইজি হয় কপারের কাজটা করতে ইজি হয় বাট এটি কী হয়ে যায় ইমপিওর হয়ে যায় তাহলে তুমি যখন ফল সুডের আশ্রয় নিবা তুমি যখন মিথ্যাচারিতা করবা তখন কি তুমি মানুষকে যখন অনেক বেশি ফ্ল্যাটারিং প্রেইজ করবা তোমার একটা তুমি এটা কাজ করতে গেছো একজনের কাছে তুমি যখন তাকে একটু মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্নভাবে ফ্ল্যাটারিং প্রেইজ করছো তখন কী তোমার কাজটা সে তোমার হ্যাপি হয়ে তোমাকে ইজিলি কাজটা করে দিবে বাট ইটস ইমপিওর এরা কি না বিশুদ্ধ না এটা হচ্ছে ইম্পিওর নিশ্চয় বুঝতে পেরেছ তোমরা দেন দেখো যে উনি আরেকটা তোমার উদাহরণ নিয়ে এসেছেন যে স্নেকের কথা স্নেকরা কি করে মানে পায়ে হাতে হাটে তোমরা জানো যেটা হচ্ছে প্রাণী বুকে ভর করে চলে এবং স্নেক কি হেড ডাউন দিয়ে থাকে তো তেমনি যারা মিথ্যাবাদী তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না তাদের মানে মিথ্যার আশ্রয় নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট তুমি গেইন করতে পারো বাট কী হয় তোমার হেডটা ডাউনই থেকে যায় রাইটার এটা বোঝাতে চেয়েছেন তারা একটা বলেছেন যে মানে মিথ্যার মতো সেমফুল অ্যাক্ট আর দ্বিতীয় কিছু হতে পারে না তোমার মিথ্যে বা ফলসুর এটা প্রচণ্ড রকম লজ্জাজনক একটা বিষয় যে সেমফুল অ্যাক্ট এটা প্রচণ্ড লজ্জার বিষয় এর মতো লজ্জার আর অন্য কোনো কিছুই হতে পারে না এবং রাইটার আরেকটা বলছেন যে যারা মিথ্যেবাদী তারা প্রেম টু গড বাট কা টু মেন তারা আল্লাহর কাছে মনে করে যে না হ্যাঁ আমরা কি অনেক বেশি হচ্ছে গিয়ে আল্লাহর কাছে মিথ্যা মানে আমি ক্ষমা টমা করে নিব বলে বা মাপ চেয়ে নিব বাট তারা মানুষের কাছে কি হয় না কাওয়ার্ডি থাকে মিথ্যা বললে তোমার ভেতরটা কি হবে না এত কনফিডেন্স তুমি পাওয়া না একটু কি করবে কাঁপবেই এইটা রাইটার বোঝাতে চেয়েছেন দেন আরও উনি বলছেন যে এই যে গড জাজবেন্টের কথা বলেছেন এখানে কিন্তু রাইটার একটা রিলিজিয়াস যে ভিউ এটাও পাওয়া যায় যে একসময় তুমি যতই মিথ্যা বলো তোমাকে শেষ বিচারের দিন বা এক পর্যায়ে গিয়ে কি করতে হবে মানে ক্রিয়েটর যিনি তোমার সে ক্রিয়েটরের বিচারাধীন হতে হবে তাই না প্রত্যেকটা ধর্মই কিন্তু সেটা বলে যে তোমাকে ক্রিয়েটারের বিচারাধীন হতে হবে ওই সময়ে যে তুমি মিথ্যা বলেছো সে তোমার মিথ্যের বিচারটা হবে এবং সবচেয়ে তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং কি মিথ্যে বলাটা মহাপাপ আমরা জানি মহাপাপ মানে বুঝতেই পারছো যে এটা সর্বোচ্চ যে বড় পাপ এটা হচ্ছে গিয়ে মহাপাপ তাহলে ফলসুটটা কি মহাপাপ এবং এটা যে একটা গঠিত অপরাধ যেটা তুমি এ দুনিয়ায় পার পেয়ে গেলেও তোমাকে গড জাজমেন্টে ঠিক উপস্থিত হতে হবে এবং জবাবদিহি করতে হবে রাইটাররা বলতে চেয়েছেন দেন উনি বলছেন যে আর্থটা এই পৃথিবীটা কি উইল বি প্যারাডাইজ সত্যি একটা স্বর্গের মতোই হতো উইথ দ্য হেল্প অফ ট্রুথ কিসের সাহায্যে সত্য যদি সবাই আমরা সত্যবাদী হতাম সত্যকে হান্ড্রেড পারসেন্ট প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে কি আর্থ উইল বি প্যারাডাইজ উইথ দ্য হেল্প অফ ট্রুথ খুবই ইন্টারেস্টিং একটা কথা খুবই সুন্দর খুবই গুরুত্বপূর্ণ কথা দেন লাস্ট ওয়ান রাইটার বলতে চেয়েছেন এখানে তার মানে রিলিজিয়াস ভিউ পাওয়া যায় যে ক্রেস্ট উইল কাম টু ইস্টাবলিশ ট্রুথ এক সময় ক্রেস্ট বা যিশু খ্রিস্টের কথা বলেছেন যে উনি পৃথিবীতে আসবেন এখন যখন দেখবেন যে কী পৃথিবীটা পুরোটাই মিথ্যে ভরে গেছে প্রত্যেকটা মানুষ মিথ্যে জিনিসে বিশ্বাস করে ওই সময় উনি এসে সত্যটা প্রতিষ্ঠিত করবেন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অফ ট্রুথ বাই স্যার ফ্রান্সিস বেকন এবং খুব ইন্টারেস্টিং তথ্যগুলো দেওয়া হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজ এ পর্যন্ত ওই হাফেজ